But পৃথিবীর বেশিরভাগ জিনিস কালো না সাদাও না রাইট না রং না কালো সাদার মাঝে একটা গ্রে কালার থাকে এবং বেশিরভাগ জিনিসই তার মধ্যেই পড়ে আপনি কিভাবে দেবেন ইটস আপ টু ইউ আমরা কোনো কিছুই পারফেক্ট বলতে পারব না জাস্ট একটা জিনিস আমাদের পারফেক্ট আমরা পারফেক্টলি একটা কিছু বলুন তো সেটা কি উই আর পারফেক্টলি imperfect viewers assalamu alaikum আপনাদের প্রিয় এপিসোড শর্ট টিপস ফর আইএলটিএস রাইটিং এর আজকের এই পর্বটিতে আমি আলোচনা করব যে ফিগার অফ স্পিচ এর ব্যবহার আইএলটিএস রাইটিং এ তো ফিগার অফ স্পিচ গুলো কি সাধারণত আমরা আমাদের রাইটিং এর জন্য রেটরিক মেইনটেইন করতে বা ভাষার আলংকারিক ব্যবহার দেখানোর জন্য আমরা কিছু পন্থা অবলম্বন করি কিছু টেকনিক অ্যাপ্লাই করি বিভিন্ন রকম উপমার ব্যবহার করি এই যে বিষয়গুলো করি তার বিভিন্ন প্রকারভেদগুলো আছে যাকে আমরা বলি ফিগার অফ স্পিচ তো এর মধ্যে আমরা জানি অনেকে পরিচিত হয়তো সিমিলি মেটাফর অক্সিমরন ইত্যাদি ইত্যাদি এখন কথা হলো যে এই ব্যাপারগুলো আসলে আইএলটিএস রাইটিংয়ে আমরা ব্যবহার করব কিনা বা রাইটিংয়ের জন্য কতটুকু উপযোগী আমি যদি সিম্পলি বলি সাধারণ স্টুডেন্টের জন্য এক কথায় উত্তর হচ্ছে না এটা ব্যবহার করার তেমন কোনো সুযোগ নেই কারণ আমরা কোনো সাহিত্য কর্ম করছি না অ্যাডভান্স রাইটিং এটা তবে কেউ যদি খুব অল্প পরিসরে প্রাসঙ্গিকভাবে ব্যবহার করতে পারে সাহিত্যিক ব্যবহার একাডেমিক ওয়ার্কের মধ্যে করে তার ব্যালেন্স রাখতে পারে দেন গো অন আপনি সেটা করতে পারেন নো প্রবলেম তো আসলে এগুলো রাইটিংয়ে কেন ব্যবহার করা হয় আর সীমিত পরিসরে করতে পারলে কতটা উপকৃত হব এটা একটা ব্যাপার দেখুন আপনি যদি 8-9 পাওয়ার ইচ্ছা থাকে রাইটিংয়ে খুবই ভালো করার তাহলে আপনাকে কোনো না কোনো ওয়েতে ডিফারেন্ট হতে হবে অন্য চেয়ে অর্থাৎ আপনার অ্যাবিলিটি শো করতে হবে আপনি ভালো লিখেন সব রকম সেন্টেন্স লিখতে পারেন প্রাসঙ্গিক লিখেন আপনার ওয়ার্ড যতটা লেখার দরকার তা আপনি লিখতে পারেন এটা এনাফ না 8 পাওয়ার জন্য 7 পর্যন্ত এনাফ দ্যাটস ফাইন আপনাকে এনগেজিং হতে হবে তাকে টাচ করতে হবে সো এই মানুষের মনকে টাচ করার জন্য আলাদাভাবে লেখাটাকে চিহ্নিত করার জন্য যে কয়েকটা উপায় থাকে তার মধ্যে একটা হচ্ছে ফিগার অফ স্পিচ আমি দেখাই বিষয়টা কেমন হয় আসলে একটু গল্প করি আমরা অক্সিমরন বুঝে নেব আর অক্সিমরন বোঝার আগে একটা গল্প দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে পারফেক্ট হতে চাই প্রত্যেকটা জায়গায় পারফেক্ট হতে চাই আমাদেরকে শেখানো হয় আমাদের কোনো কিছু পারফেক্ট না আমরা যদি দেশের সেরা ইউনিভার্সিটিতে পড়ি তাহলে বলা হচ্ছে যে তুমি কেন হার্ভার্ডে পড়ো নাই অথবা ক্যামব্রিজে পড়ো নাই যে ক্যামব্রিজে পড়তেছে তাকে বলা হচ্ছে যে তুমি কেন অমুক সাবজেক্টে পড়ো নাই আবার কেউ বিখ্যাত একটা ইউনিভার্সিটির ভালো একটা সাবজেক্ট থেকে বের হওয়ার পরেও তাকে শুনতে হচ্ছে ইউ আর নট পারফেক্ট তুমি কি ঘুরার ডিম গোল্লা অমুক্ত হইতে পারো নাই সো এই যে আমাদেরকে দেখানো হচ্ছে যে আমাদের চুল পারফেক্ট না আমাদের ত্বক পারফেক্ট না আমাদের কথা বলার স্টাইল পারফেক্ট না আমাদের কথা পারফেক্ট না আমাদের কিচ্ছু পারফেক্ট না আমরা ওই পারফেকশনের পিছনে ছুটতে থাকি এন্ড অফ দ্য ডে আমরা একটা জিনিস অনুভব করি সেটা হচ্ছে আমরা যতই ট্রাই করি না কেন উই আর নট পারফেক্ট আসল কথা হলো আমাদের জীবনের কোনো ক্ষেত্রে আমরা কোনো কিছুকেই পারফেক্ট বলতে পারবো না জাস্ট একটা জিনিস আমাদের পারফেক্ট আমরা পারফেক্ট একটা কিছু বলুন তো সেটা কি উই আর পারফেক্টলি ইমপারফেক্ট ওকে উই আর পারফেক্টলি ইমপারফেক্ট এটা হয়তো জীবনের শেষ মুহূর্তে গেলে আমরা বুঝতে পারব এই যে ধরনের কথাগুলো এগুলো মানুষকে টাচ করে যে জীবনের শেষ মুহূর্তে গিয়ে আমি অনুধাবন করতে পারবো যে আমি আসলে পারফেক্টলি ইমপারফেক্ট প্রত্যেকটা মানুষ এই যে ব্যাপারটা আপনাকে টাচ করলো এরকম যে নান্দনিক একটা ব্যবহার এখানে শৈল্পিক কাজটা হচ্ছে পারফেক্টলি ইমপারফেক্ট অর্থাৎ একটা শব্দের সাথে তার অ্যান্টোনিম ব্যবহার করে বিপরীত শব্দ ব্যবহার করে একটা মিনিং দাঁড় করানো ওকে এভাবে করে অন্য মানুষ অভ্যস্ত না নিউ টুইস্ট শুনতে ভালো লাগে আপনার রিডার অ্যাট্রাক্টেড হয় সো এরকম অনেকগুলো ওয়ে আছে এই যে আমরা বিভিন্ন রকম ব্যাপার ব্যবহার করি এই যে একটা কাজ করলাম আমরা যে দুটা বিপরীত ধর্মী শব্দকে জোড়া দিয়ে একটা
গভীর অর্থ প্রদান করলাম, এটাকেই বলা হয় অক্সিমরন। যেমন আপনার ক্লাসের কোনো একটা বন্ধু প্রায় প্রতিদিন ক্লাস মিস করে, একদিন ক্লাসে আসলো, আপনি তাকে বললেন ইউ আর ইরেগুলারলি রেগুলার, তুমি অনিয়মিতভাবে নিয়মিত। দ্যাট কোয়েশ্চেন ইজ আনকমনলি কমন। সো এই যে ব্যাপারগুলো, এগুলোকে বলা হয় অক্সিমরন। তো আমরা অক্সিমরনটা কত সহজে বুঝতে পারলাম গল্প করে করে। তো আমার একটা দুঃখ হচ্ছে, আমি যখন ফিজিক্যাল ক্লাস নিতাম দেশে, তখন আমি অনেকগুলো শর্টকাট দিয়ে থাকি এবং শেষের দিকে আমি খুব সংক্ষেপ করে দিই। তার আগে ভূমিকাতে যে কথাগুলো বলি সেটা অনেক স্টুডেন্ট বা অনেকে নিতে পারতো না, মানে তারা এনজয় করতো বা তারা মনে করতো যে এটা গল্প, আমি একটা আগে গল্প করলাম যে আমরা পারফেক্ট না, আমাদের কিছুই পারফেক্ট না, হয়তো অক্সিমরনের সাথে যায় না। কিন্তু এই গল্পটা শোনার পরে অনেক মানুষই খুব সহজে বুঝতে পারলো অক্সিমরন কি, অর্থাৎ গল্পটাও কিন্তু প্রাসঙ্গিক একটা টপিক শেখানোর জন্য। সো আমার এমনও হতো ক্লাসে যে 20-25 মিনিট আমি অন্য কথা বলছি, বাট আপনার মতো যারা আছে, যারা ধরতে পেরেছে যে গল্প করার সময় ধরতে পেরেছে, এই পারফেকশনের ব্যাপারটা বলার সময় ধরতে পেরেছে যে আমি আসলে আমরা নিখুঁত না এরকম কোনো নীতিবাক্য শোনাতে আজকে আমি আসিনি, আমি বরং আমার টার্গেট লেসনটা আপনাকে শেখাতে এই কথাটা বলছি। বাট এটা ধরার মতো অনেকেই চিন্তা করতে পারেন না, ওনারা চিন্তা করেন যতক্ষণ পর্যন্ত আমরা টার্ম বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা একাডেমিক ডিসকাস করছি, ততক্ষণ পর্যন্ত জিনিসটা ভালো না। ব্যাপারটা হচ্ছে কোনো কিছুই, আমি প্রায় একটা কথা বলি যে এটাও করতে পারবেন ওইটাও করতে পারবেন, কিন্তু পিপুল এটা মানতে রাজি না, তারা বলে যে একটা কথা বলেন, হয় এটা করো অথবা না করো। বাট পৃথিবীর বেশিরভাগ জিনিস কালোও না সাদাও না, রাইটও না রংও না, কালো সাদার মাঝে একটা গ্রে কালার থাকে এবং বেশিরভাগ জিনিসই তার মধ্যেই পড়ে। আপনি কিভাবে দেবেন ইটস আপ টু ইউ, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি নেবেন। আপনি একটা জিনিসকে কিভাবে ফিল করেন ওইটা হচ্ছে আপনার নলেজ। আর আমাদের দেশে নলেজটা হয়ে যাচ্ছে যে অমুক জায়গা অমুক বই এত নাম্বার পেজ, আমি প্রায়ই ওয়াজ বা ফিরে দেখি এই জিনিসটা করা হচ্ছে একদম মিনিংলেস। কোরআন শরীফের হাফিজি কোরআন শরীফের এত নম্বর পারার, এত নম্বর পৃষ্ঠার, এত নম্বর লাইন, আননেসেসারি, সুরার নাম বললেই হতো, টোটালি আননেসেসারি। ওকে, আমি একটা জিনিসটাকে কি ফিল করি ওইটা হচ্ছে গিয়ে ম্যাটার। সো এই যে ব্যাপারগুলো থাকে যে আমরা কে কতটা বই থেকে উদ্ধৃতি দিতে পারি, উদ্ধৃতি দেয়া নলেজ না, আপনি কি ফিল করেন ওইটা হচ্ছে গিয়ে আপনার নলেজ। সো এটা একটু মাথায় রাখতে হবে। আর এই যে ব্যাপারগুলো হয়, প্রথম দিকে একটু মন খারাপ হতো যে না আমি পড়ানোর টপিক নিয়ে কথা বলছি, আমি জাস্ট তাকে উৎসাহিত করছি যে একটা জিনিসকে বিভিন্নভাবে কিভাবে ভাবা যায় এবং কিভাবে গল্পের ছলে ওই জিনিসটা অনুধাবন করা যায়, ফিল করা যায়। আমরা যা ফিল করি ওইটা হচ্ছে আমাদের নলেজ, ওইটা আমাদের মধ্যে থাকে। আর যা আমরা উদ্ধৃতি দিই সেটা হচ্ছে ধার করে আনলাম, হয়তো জিনিসটা আমি নাও বুঝতে পারি। আমাকে যদি বলা হয় মার্কেটিং এর ডেফিনিশন কি, আমি মুখস্থ একটা কথা বললাম, হয়তো আমি নিজেই জিনিসটা বুঝি না, বাট যখন মন থেকে বললাম ওইটাই হচ্ছে মার্কেটিং এর ব্যাপারে আমার নলেজ। সো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এই যে বিষয়গুলো নিয়ে অনেক সময় ক্রিটিসাইজ হয় যে লাইক গ্রামারে কোনো শর্ট টেকনিক নাই, কেন উনি শর্টকাট দিচ্ছে, আমি প্রথমে প্রচুর ডিটেলস বলি আমার প্রত্যেকটা ভিডিওতে, এটা আছে লাস্ট টাইম একটা ওয়ে আউট দিয়ে দিই যে তুমি এইভাবে করলেও শিখতে পারবা। ওকে, সো প্রথম আমি ডিটেলস বলি, এটা গল্প না। আর আমি আবারও বলছি 100 বার বলবো, গ্রামার ইটসেলফ এ শর্ট টেকনিক। গ্রামার কই থেকে আসলো? ফর এক্সাম্পল দেখুন, আসমান থেকে নাজিল হওয়া কোনো জিনিস গ্রামার না। আপনি নেটিভ, আপনি জানেন ওয়াটার ইজ বলে, অয়েল ইজ বলে, যারা এই দেশে জন্মগ্রহণ করেছে। বাট যারা বাংলাদেশে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে তারা কি করে? তারা তো জানে না যে ওয়াটারের পরে ইজ বলতে হয়, তাহলে বুকস বললে কেন আর বলতে হয়? এখন কিভাবে তারা শেখানো যায় সেটা ন্যাচারালি বলতে পারবে না শুনতে শুনতে। এখন তাকে এইভাবে লিস্ট দিতে হবে যে ভাই তুমি অয়েলের পরে ইজ বলবা, ওয়াটারের পরে ইজ বলবা প্রেজেন্ট টেন্স হলে, এটা তো মনে রাখা ভেরি টাফ একটা ব্যাপার। তখন আমাদের বুদ্ধি আসলো, আচ্ছা ওয়াটার অয়েল এগুলার তো একই রকম একটা ক্যাটাগরিতে ফেলতে পারি,
যে এই জিনিসগুলো আর গণনা করা যায় না। আমরা বললাম যত জিনিস পৃথিবীতে আছে গণনা করা যায় না, আনকাউন্টেবল, তুমি তারপর ইজ ব্যবহার করো বা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলো। এবার আমাদের লার্নারের জন্য কাজটা সহজ হয়ে আসলো। তাহলে আনকাউন্টেবলের পরে ইজ বসে, এটাও তো একটা শর্ট টেকনিক। সো এই জিনিসগুলোকে ভয় পাওয়া যাবে না, এই জিনিসগুলোকে সমালোচনা করা যাবে না, এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। নিউ নলেজ যারা ট্রাই করছে সেই বিষয়গুলোকে গ্রহণ করতে হবে, কারণ এগুলো কোনো মিনিং করে না। আমি যখন ওয়ান পড়াতাম এগুলো বলতাম, কেউ হয়তো ক্রিটিসাইজ করছে যে ছোট ছেলে কেন এটা করছে, বাট আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্মগুলো গ্রো করেছে, বইগুলো চলেছে, মানুষের কিছু না কিছু উপকার হচ্ছে, বিধায় তো আমরা একটু রেসপন্স পাচ্ছি। সো বিষয় হচ্ছে যে আমরা সবসময় গ্রহণ করব, ওকে? আর তারপরেও যদি গ্রহণ করতে না চাই, আমার কিছুই বলার নাই, দুটো লাইন দিয়ে শেষ করছি। উষায় যারা চমকে গেল, তরুণ রবির রক্ত রাগে, যুগের আলো তাদের বলো প্রথম উদয় এমনই লাগে। সাতরঙা ওই ইন্দ্রধনুর লাল রংটাই দেখলো যারা, তাদের গায়ে মেঘ নামায়ে ভুল করেছে বর্ষাধারা।